জার্মানির ফ্রাঙ্কফুর্টে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাম্বিয়েন্ট ফেয়ার। বিশ্বে গার্মেন্টস রফতানিতে চীনের পরেই আমাদের অবস্থান, আর রফতানিতে জার্মানি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল। দেশটিতে $7 বিলিয়ন পণ্য রফতানি করে বাংলাদেশ, যার 94% গার্মেন্টস পণ্য। শুধু গার্মেন্টসের ওপর নির্ভরশীল থাকতে চাই না আমরা। জার্মানির ফ্রাঙ্কফুর্টে আয়োজিত ইন্টারন্যাশনাল অ্যাম্বিয়েন্ট ফেয়ার মেলায় উপস্থিত হয়ে এসব কথা বলেন জার্মানি সফররত বাংলাদেশের পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি আরও বলেন, পাট বাংলাদেশের অর্থকরী সোনালী ফসল, বিশ্বে দ্বিতীয় পাট উৎপাদনকারী বাংলাদেশ। কাঁচা পাট জার্মানির মার্সিডিজ গাড়ির ফ্রন্ট ডেস্ক তৈরিতে ব্যবহৃত হয়। পাট দিয়ে 282 ধরনের বহুমুখী পণ্য উৎপাদন করছেন বাংলাদেশের উদ্যোক্তারা, যা বিশ্বের 135 দেশে রফতানি হয়। এই মেলায় বিভিন্ন ধরনের পণ্য নিয়ে অংশগ্রহণ করেছে বিশ্বের 170 দেশের 4,928 কোম্পানি। এর মধ্যে বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে মেলায় অংশ নিয়েছে 12 সহ মোট 48 কোম্পানি। 26 জানুয়ারি শুক্রবার মেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও বাংলাদেশি স্টলগুলো পরিদর্শন করেন পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া ও ইপিবির কর্মকর্তাগণ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।